নমস্কার সকলকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে ভেজ পকোড়ার আরেকটা রেসিপি শেয়ার করছি খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটা তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এখানে হাফ কাপ মতো হালকা উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে একটা চামচ মতো ড্রাই ইস্ট দিয়ে নিচ্ছি আর হাফ চা চামচ মতো এখানে চিনি দিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ময়দা হাফ কাপ মতো দিয়ে নেব ময়দাটাকে আমি দুটো ভাগে দিয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে কোনো লামস পড়বে না তো আবিষ্কার দিয়ে আমি এটাকে মিক্স করছি যাতে এর মধ্যে কোনো লামস না পড়ে তো বাকি যে ময়দাটা সেটাও কিন্তু এখন দিয়ে নিলাম সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে নেব আমি এখানে এক টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আর দু টেবিল চামচ মতো গাজর গ্রেট করে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা কিন্তু একদমই ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি তো এখানে এক টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখন এর মধ্যে একটা চামচ মতো লবণ হাফচা চামচ মতো জিরে আর হাফ চা চামচ মতো মৌরি দিচ্ছি মৌরিটা অপশনাল তোমরা চাইলে স্কিপও করতে পারো তো এখন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে তো এখানে আমি এখন একটা পাইপিং ব্যাগ রেডি করছি পলিথিনের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোকে এইভাবে ফোল্ড করে এটাকে আগুনের মধ্যে হালকা পুড়িয়ে নিয়েছি তারপর যে এক্সেস পার্টটা সেটাকে এইভাবে কেটে নিচ্ছি তাহলেই কিন্তু একদম ঘরে একটা পাইপিং ব্যাগ রেডি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পাইপিং ব্যাগ রেডি হয়ে গেছে এখন একটা কাপের মধ্যে পাইপিং ব্যাগটাকে এইভাবে দিয়ে ঢেলে নিচ্ছি তো এখন এর ওপরে এইভাবে একটা গিট মেরে দেব যাতে ব্যাটারটা বেরিয়ে না যায় অ্যান্ড দেন এটাকে ফ্রাই করে নেওয়ার পালা এই ঠান্ডায় চায়ের সাথে এই ভেজ পকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজার লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগতো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি তো এখন সার্ভ করার পালা আমি কেচাপের সাথে সার্ভ করছি শব্দ শুনে তোমরা বুঝতেই পারছো এটা কতটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার খুবই অল্প উপকরণ দিয়ে আর মশলা ছাড়াই কিন্তু একটা ভেজ পকোড়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এরকম মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে